পৃথিবীর কোন জাতির ভাষা মাত্র 13টি বর্ণমালা নিয়ে গঠিত, কিংবা আমরা খাবারের স্বাদ কী করে পাই, এমনই কিছু মজাদার তথ্য নিয়ে আমাদের আজকের আয়োজন। ফ্যাক্ট নাম্বার 10, আমরা ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে ভাষা শিখেছি। বাংলা বর্ণমালা আছে 40টি, আবার ইংরেজি অ্যালফাবেট 26টি, কিন্তু হাইওয়ান দ্বীপে যারা বসবাস করে তাদের ভাষার জন্য ব্যবহৃত অ্যালফাবেট বা বর্ণমালা মাত্র 13টি। ভাবুন তো একবার, কেমন লাগবে শুধুমাত্র 13টি অ্যালফাবেট পড়তে এবং সেই ভাষায় কথা বলতে। ফ্যাক্ট নাম্বার 9, খাবারের স্বাদ ভালো হলে কেই বা না খেতে পছন্দ করে? কারো মিষ্টি খাবার ভালো লাগে বা কারো টক খাবার ভালো লাগে। আমরা যে খাবারের স্বাদ গ্রহণ করি তা নির্ভর করে আমাদের লালার উপরে। যতক্ষণ পর্যন্ত না খাবার লালার সাথে মিশ্রিত হয় ততক্ষণ পর্যন্ত আমরা খাবারের স্বাদ পাই না। ফ্যাক্ট নাম্বার 8, আমাদের মধ্যে অনেকেই আছে ডানহাতি কিংবা বামহাতি। আমাদের প্রত্যেকের শিক্ষাজীবনেই কখন না কখনো একজন বামহাতি ব্যক্তির সাথে পরিচয় হয়েছে, আর প্রথমবার তাকে দেখে আমরা একটু আশ্চর্য হতাম। কিন্তু আমাদের মাথায় কখনো এটা এসেছে পৃথিবীর কত শতাংশ মানুষ এই বাম হাত দিয়ে লেখে? মজাদার হলেও সত্যি, এই পৃথিবীর 11% মানুষ বাম হাত দিয়ে লেখে, অর্থাৎ 100 জনের মধ্যে 11 জন পড়ে যাবে যারা বাম হাত দিয়ে লিখতে পছন্দ করে কিংবা বামহাতি। ফ্যাক্ট নাম্বার 7, পৃথিবীর মধ্যে উট পাখি সবচেয়ে বড় পাখি, এটা সর্বজন স্বীকৃত। আর আমরা সবাই জানি উট পাখি উঠতে পারে না, কিন্তু উট পাখি উঠতে না পারলেও তাদের গতি সবার থেকে বেশি। উট পাখি নিয়ে বিশ্বে রেসও করে অনেকে, কিন্তু মজার বিষয় হলো উট পাখির চোখের তুলনায় তার মগজ ছোট। ফ্যাক্ট নাম্বার 6, গাছপালা আমাদের পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন সরবরাহ করে। আমরা অনেকেই আবার বৃক্ষপ্রেমী, কিন্তু শুনলে অবাক হবেন যে শতকরা 85% বৃক্ষ সমুদ্রের নিচেই পাওয়া যায়। ভাবতেই অবাক লাগে যে আমরা স্থলে যে গাছপালা দেখেছি তা মাত্র 15%। ফ্যাক্ট নাম্বার 5, জন্মদিন আমরা অনেকভাবেই উদযাপন করে থাকি। প্রতি বছর আমরা তা পালন করার চেষ্টা করি। যাদের জন্ম লিপ ইয়ার বছরের ফেব্রুয়ারির 29 তারিখে, তাদের 4 বছর পরপর জন্মদিন পালন করতে হয়। কিন্তু এক জরিপে দেখা গিয়েছে আগস্ট মাসে জন্মহার সবচেয়ে বেশি হয়। আপনাদের কার জন্ম কোন মাসে তা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিন। এর থেকে আমরাও একটা ছোট্ট সমীক্ষা নিতে পারি যে আগস্ট মাসে সবচেয়ে বেশি জন্ম হয় কি না। ফ্যাক্ট নাম্বার 4, মানুষের 32টি জাত নিয়ে আমরা নিজেদের মধ্যে কতই না যত্ন করি, কিন্তু কখনো ভেবেছেন ম্যামাল প্রজাতির আমরা মানুষ ও ভাল্লুক হয়েও ভাল্লুকের দাঁতের সংখ্যা 42? সৃষ্টিকর্তার সৃষ্টি আসলেই রহস্যময়। ফ্যাক্ট নাম্বার 3, মানুষের রক্ত লাল। আমাদের চারপাশের বিভিন্ন প্রাণীর রক্ত লাল, কিন্তু লবস্টারের রক্তের রং নেই, সেটি কেবল অক্সিজেনের সংস্পর্শে আসলেই নীল রং ধারণ করে। ফ্যাক্ট নাম্বার 2, প্রায় সব পাখি আকাশে উঠতে পারে। তবে হ্যাঁ, আমাদের মাথায় একটা চিন্তা একবার হলো এসেছে, সত্যি কি মুরগি উঠতে পারে? সবচেয়ে মজাদার বিষয় হলো মুরগি আকাশে উঠতে পারলেও সচরাচর আমরা মুরগিকে আকাশে উঠতে দেখি না, কিন্তু এই পৃথিবীতে সর্বোচ্চ মুরগির আকাশে ওড়ার রেকর্ড রয়েছে, যা 13 সেকেন্ডের। কোনো এক ব্যক্তি মাত্র 13 সেকেন্ডের জন্য সর্বোচ্চ মুরগিকে আকাশে উঠতে দেখেছিল। ফ্যাক্ট নাম্বার 1, আমরা রোজই কম বেশি আপেল খাই, আর আপেল অনেকের কাছেই প্রিয় খাদ্য। কিন্তু মজার বিষয় হচ্ছে সারা পৃথিবীতে প্রায় 7500 প্রকৃতির আপেল পাওয়া যায়, যা সত্যিই অবাক করার মতো। দর্শক, চেষ্টা করছি কিছু না কিছু নতুন করে যাওয়ার। আমরা জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমাদের ভিডিওগুলো। যদি একটুও ভালো লেগে থাকে কিংবা আপনার মন ছুঁয়ে যায় আমার ভিডিওগুলো, তবে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আজকের মতো চলে যাচ্ছে, আশা করি খুব শীঘ্রই দেখা হবে আমাদের সাথে নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের খেয়াল রাখবেন।